নমস্কার, এনি 24 চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের স্বাগত জানাই। আমি বর্ণালী মিশ্র। হিন্দি এবং বাংলা বৈদ্যুতিন সংবাদ মাধ্যম বরাক বার্তার 26তম বর্ষপূর্তি উৎসব ও রজত জয়ন্তী সমাপনী সমারোহ রবিবার শিলচর গান্ধী ভবনে অনুষ্ঠিত হয়। রবিবার সকালে সমাপনী অনুষ্ঠানের সূচনা করেন প্রাক্তন টেবিল টেনিস খেলোয়াড় শঙ্কর দাস এবং কবি সাংবাদিক মৃদুলা ভট্টাচার্য প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। উল্লেখ্য, অনুষ্ঠান দুটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে সকালে রবীন্দ্র, নজরুল ও সৃজনশীল নৃত্য প্রতিযোগিতা হয়। প্রথমে 5 বছর বয়স পর্যন্ত শিশুদের মধ্যে আয়োজিত হয় রবীন্দ্র নৃত্য, নজরুল নৃত্য, সৃজনশীল নৃত্য প্রতিযোগিতা। এছাড়াও 20 বছর পর্যন্ত নৃত্যশিল্পীদের মধ্যে সীমিত কয়েকটি বিভাগে বিভাগিত আয়োজিত হয় নৃত্য প্রতিযোগিতা। এতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রতিযোগীকে পুরস্কৃত করা হয় এবং প্রত্যেক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মানপত্র প্রদান করা হয়। উল্লেখ্য, অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য পেশ করেন শঙ্কর দাস এবং মৃদুলা ভট্টাচার্য। উল্লেখ্য, জাতি ধর্ম বর্ণ সবকিছুকে পিছনে ফেলে দিয়ে বিভিন্ন ভাষাগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য একতা অখণ্ডকে ধরে রাখতে ও ভারত মাকে এক হৃদয়ে রাখার উদ্দেশ্য এই বার্ষিক সমারোহের মূল উদ্দেশ্য বলে জানান বরাক বার্তা সিনিয়র জার্নালিস্ট সাব এডিটর সঞ্জীব কুমার সিং। এই দিনে বিকেলে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আপনারা এই খবরটি দেখছেন এনি 24 চ্যানেল থেকে। এভাবে আরও খবর দেখতে চাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।